একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভার ব্রিজের দাম তোমার হাজারো ছেলের লাশ দিয়ে কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি গর্ভে তুলতে পারবে তুমি? কি আছে তোমার অপাত্য স্নেহে? গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল, তোমার ছেলেদের রক্তে মাংসে তো আর চলবে না ইঞ্জিন। মেট্রো কি তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে চলবে? বা একটা এলিভেটর এক্সপ্রেসওয়ের টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে? কি করে জন্ম দিলে এমন একটা সন্তান ভয় পায় না দিতে যান? যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল, যেদিন তোমার কোলে দোলাতে পারবে গোটা একটা দেশের ডেটা সেন্টার, যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে বিটিভির বাম্পার ফলনের সংবাদ, যেদিন তোমরা মানুষের বাচ্চা না, জন্ম দিবে বাস, ট্রাক, ওভার ব্রিজ, সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিং এর মূল্য তোমার রক্তে মাংসে সন্তানের চেয়ে আসলে অনেক বেশি। তখন চুমু খেয়ে ওই ইট সিমেন্টের শরীরে, গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত ঝুলিয়ে, পদ্মা সেতুটাকে পাঠিও ভার্সিটিতে, পাবলিকে না হয় প্রাইভেটে, আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভার ব্রিজটার স্টেশনটার। মুখে ভাত তুলে খাই দিও বিটিভিটাকে, বাবা বলে ডাক দিও শখের মেট্রো রেলটাকে, আর ভুলে যেও সব ভুলে যেও, রক্ত মাংসের কোনো ছেলে কি তোমার পেটে ছিল, পিঠে ছিল বা কোলে ছিল? ভুলে যেও তুচ্ছ নগণ্য ওই মানুষের সন্তান, কখনো তোমাকে মা ডেকেছিল। তোমার ঘরে এখন বিটিভি, তোমার বিছানায় এক্সপ্রেসওয়ে, তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল। আর কি চাই তোমার? যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, দেয়ালটাকে, হেলিকপ্টারটাকে, তারপর ঘুমিয়ে যাও। সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে।